সংবাদে সাথে আছে আমি ইসলাম দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এগারো দফা বৃহস্পতিবার থেকে গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে হবে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ ও অনুষ্ঠান বন্ধ থাকবে বাইরে মাস্ক পরতে হবে রেস্তোরাঁয় বসে খাওয়া ও আবাসিক হোটেলে থাকতে হলে দেখাতে হবে টিকা সনদ ডিসেম্বরের শুরুতে করোনা শনাক্তের হার ছিল শতকরা এক ভাগের ঘরে মাসের শেষ দিকে করোনার নতুন ধরন অমিক্রণ শনাক্তের পর সংক্রমণ প্রতিদিনই বাড়ছে নতুন বছরের মাত্র দশ দিনের মাথায় শনাক্তের হার বেড়ে হয়েছে আট দশমিক পাঁচ তিন ভাগ সোমবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার দুইশো একত্রিশ জনের মারা গেছে জন এমন পরিস্থিতিতে সরকার সোমবার নতুন বিধিনিষেধ জারি করে যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে নির্দেশনায় বলা হয়েছে উন্মুক্ত স্থানে সব সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ থাকবে গণপরিবহনে নেওয়া যাবে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী এছাড়া মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে প্রজ্ঞাপনে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণেই দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ গত বছর আমরা মার্চ মাসের মাঝামাঝি থেকে দ্বিতীয় ঢেউটা কিন্তু শুরু হয়েছে কিন্তু এইবার জানুয়ারি মাসের পয়লা থেকে তৃতীয় ঢেউটা শুরু হয়ে গেছে এই এই হলো আমাদের দেশের পরিস্থিতি এখন করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি মনে করছে কঠোর আইনের প্রয়োগই দেশকে মহামারী থেকে বাঁচাতে পারে এত বেশি স্বাধীনতা বা উদাসীনতা যেটাকে বলে স্বাধীনতাও না এটা উদাসীনতা এবং উপেক্ষা এই জিনিসটাকে আমাদের সমাজ থেকে তুলে দিতে হবে শিশুদের আমাদের রক্ষা করতেই হবে যদিও তাদেরকে আমরা টিকার আওতায় না আনতে পারি কিন্তু তাদেরকে আমরা বিনা মাস্কের একটা লোকের সামনে যেন না পড়তে হয় সেইটা আমাদের নিশ্চিত করতে হবে যদি সেটা না পারি যদি কেউ চলে আসে তাকে শাস্তির আওতায় আনতে হবে এছাড়াও টিকা কার্যক্রমের পরিধি দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে আবারও চাঙ্গা হচ্ছে ঝিনাইদহের ফুলের ব্যবসা আগামী ফেব্রুয়ারি মাসে তিনটি বিশেষ দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পাশ করছেন এই অঞ্চলের ফুল চাষিরা এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিয়ার আলম শাহিয়ার ঝিনাইদহে এবার ফুলের চাষ কেমন দেখছেন চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন কি আর আমি আপনাকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের মধ্যে দুইটি জেলা যশোর এবং ঝিনাইদহ থেকে ফুল যায় সারা দেশে আমি এখন অবস্থান করছি ঝিনাইদহের ফুলনগরী খাত কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের মাঠে এই উপজেলায় সর্বপ্রথম ফুলের চাষ শুরু হয় এবং তা জেলাব্যাপী ছড়িয়ে পড়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর একশো বাইশ হেক্টর জমিতে ফুলের চাষ শুরু হয়েছে এর মধ্যে সদরে বাইশ হেক্টর কালীগঞ্জে পঁচিশ হেক্টর মহেশপুরে আটত্রিশ ও কোটচাঁদপুরে পনেরো হেক্টর জমিতে ফুলের চাষাবাদ হয়েছে ফেব্রুয়ারি মাসের তিনটি দিবসকে সামনে রেখে চাষিদের মধ্যে চলছে চরম ব্যস্ততা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কেউ আগাছা পরিষ্কার করছেন আবার কেউ কীটনাশক দিচ্ছেন ফুল বিভিন্নভাবে বড় হয়ে গেলে সেগুলো কাটার ব্যবস্থা করছেন এখানকার ফুল চাষিরা জানায় লকডাউনের সময় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই লকডাউন সামাল দিতে না পারায় অন্য চাষেও ঝুঁকছেন তারা দ্রুত এই পচনশীল ফসল রক্ষায় তারা একটি কোল্ড স্টোরেজের দাবি জানিয়েছেন একই সময়ে পরিপক্ক হওয়ায় ফুল আর গাছে রাখা যায় না এজন্য এই অঞ্চলে একটি কোল্ড স্টোরেজের দাবি জানিয়েছেন এই অঞ্চলের চাষিরা বর্তমানে প্রতি ঝোপা গাঁদা ফুল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা রজনীগন্ধা সাত থেকে আট টাকা গোলাপ সাত থেকে আট টাকা করে প্রতি পিস বিক্রি হচ্ছে আর লকডাউনের এই ক্ষতি পুষিয়ে উঠতে এই অঞ্চলে চাষাবাদ আরও বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারি এবং হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে আপনাকে ধন্যবাদ দশম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল বেড়েছে বেচা কেনাও মেলা জায়গায় কেনাকাটায় সন্তুষ্ট ক্রেতারা আগামী বছর মেলার পরিসর আরও বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ যতই দিন গড়াচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ততই জনসমাগম বাড়ছে অমিক্রণের ভয়াবহতাকে উপেক্ষা করেই নগর জীবনের এক ঘেমি কাটাতে মানুষ ছুটছে একটু প্রশান্তির খোঁজে পূর্বাচলের বাণিজ্য মেলা সেদিক থেকে ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে দর্শনার্থী বাড়তে থাকায় বিআরটিসির বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে একটা বেড কিনবো একটা ড্রেসিং কিনবো আর হচ্ছে একটা আলমারি কিনবো তার জন্য আমি দেখছি অনেক সুন্দর খুব সুশৃঙ্খল পরিবেশটা অনেক সুন্দর জন্য গেছে আমি চাচ্ছি যে গাড়ি আরো বাড়ানো হোক অজুর করার ব্যবস্থা ঠিক করছে কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলাম ওখানে যা দেখছি বাথরুম নাই বেচা কেনা বাড়াই খুশি বিক্রেতারা নতুন এই স্থায়ী প্রদর্শনী কেন্দ্রের প্রশংসা করেছেন বিদেশি স্টলের কর্মীরা সেল ভালো আলহামদুলিল্লাহ लास्ट 20 ডেজ 15 ডেজ বাড়বে সামনেতে যত দিন যাবে কাস্টমার ফ্লোটা আরো বাড়বে সারা যদি পূর্ণভাবে তৈরি হয়ে যায় কাস্টমার বাড়বে বিক্রি বেশি হবে মেলা জমজমাট হবে কর্তৃপক্ষ বলছে আগামী দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের চাপ বাড়বে সেটিকে সামাল দিতে প্রস্তুতি নিচ্ছেন তারা বিক্রেতা যারা এখানে আমাদের স্টল নিয়েছেন তারা প্রাথমিকভাবে একটু মন খারাপ করলে এখন তারা খুবই খুশি এই শুক্র শনিবারে তারা অনেক বেচাকেনা করেছে বলে আমাদের জানিয়েছেন আমরা আশা করছি যত দিন গড়াবে তত বিক্রি বাড়বে এবং আমরা সবসময় চাই যে মেলাটা যেন হয় মানে মানুষ বাংলাদেশের মানুষ যারা আসবে এখানে তারা যেন একটা সুন্দর অনুভূতি নিয়ে এখান থেকে যেতে পারে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বাণিজ্য মেলা খোলা থাকছে ছুটির দিন খোলা থাকে রাত দশটা পর্যন্ত প্রবেশ মূল্য বিশ ও চল্লিশ টাকা আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা নতুন বছর উপলক্ষে ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে সারা দেশে শুরু হলো মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন তেরো সোমবার রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে এ তথ্য জানানো হয় মার্সেল পণ্য কিনে ঘন্টায় ঘন্টায় নতুন ফ্রিজ এয়ার কন্ডিশনার টিভি ওয়াশিং মেশিন ওভেন ব্লেন্ডার গ্যাস স্টোভ রাইস কুকার ফ্যানসহ বিভিন্ন পণ্য ফ্রি পেতে পারেন ক্রেতারা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে দেশের বাইরে খবর একটি হাইপারসনিক সময়ের ব্যবধানে একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া আলাদা বিবৃতিতে এমনটাই দাবি করেছে জাপান ও সাউথ কোরিয়া এতে বলা হয় আজ স্থানীয় সময় সকাল সাতটা সাতাশ মিনিটে উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে পূর্ব সাগরের দিকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু শনাক্ত করেছে সাউথ কোরিয়ার সেনাবাহিনী জাপানের উপকূল রক্ষী বাহিনীও একই ধরনের বস্তু দেখার দাবি করেছে তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নর্থ কোরিয়া ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন ফেসবুক ডট কম স্ল্যাশ দীপ্ত নিউজ এই ঠিকানায়